বিমান বাহিনীতে বিমান সেনা পুরুষ ও মহিলা পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ওয়েলকাম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জব আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, সেই বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে আজকে তুলে ধরতেছি। কী কী যোগ্যতা লাগবে, কী কী পোস্টে কতজনকে নিয়োগ করা হবে, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা একটু লম্বা হলেও পুরোটা আপনারা দেখার চেষ্টা করবেন, কারণ এখানে দেখলে কিন্তু সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন যাদের যোগ্যতা রয়েছে। ওকে, তো চলুন বন্ধুরা আমরা আবেদনটা কি জব সার্কুলারটা দেখে আসি। আর তার আগে বলে নিচ্ছি, যারা এখনও চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদের সামনে সবার আগে উপস্থিত করা হবে এই চ্যানেলের পক্ষ থেকে। তো চলুন আমরা এখন নিয়োগপত্রটা পড়ে দেখতেছি। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি পুরুষ ও মহিলা পদে। শিক্ষাগত যোগ্যতা লাগবে, এখানে দেখেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থ, গণিত, রসায়ন, ব্যবস্থাপনা, ইংরেজি ও স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বর, অর্থাৎ ফার্স্ট ক্লাস পেয়ে কিন্তু আপনাদেরকে উন্নতম সেকেন্ড ক্লাস, অর্থাৎ 2.50 পেয়ে কিন্তু আপনাদেরকে উন্নতি থাকতে রেজাল্ট থাকতে হবে। যে কোনো বিশ্ববিদ্যালয় হয়ে শিক্ষা সাইফার অ্যাসিস্ট্যান্ট, প্রথম যে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার কথা বললাম সেটা হচ্ছে শিক্ষা প্রশিক্ষক এই পোস্টের জন্য, আর সাইফার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করলেই হবে, এবং টেকনিক্যাল ট্রেড থেকে এসএসসি বিজ্ঞান শাখায় পাশ করলে হবে, নন টেকনিক্যাল থেকে এসএসসিতে যে কোনো শাখায় আপনারা পাশ করলে হবে, এমটিএফ পুরুষে এসএসসিতে বিজ্ঞান শাখায় আপনাকে ন্যূনতম 2.3.5 পেতে হবে দেখতেছেন। তারপরে এখানে রয়েছে আরও প্রভেস্ট এ এসএসসিতে যে কোনো শাখায় 3.50 পেতে হবে, চিকিৎসার সহকারীতে পুরুষ বা মহিলা এসএসসিতে জীববিজ্ঞান সববিজ্ঞান শাখায় 3.50 পেতে হবে, তারপরে পিএফডিআই মহিলা এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 সমান পেতে হবে, আইটি সহকারী পুরুষ এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 পেতে হবে, জিসি অর্থাৎ গ্রাউন্ড কম্বটিয়ার্স পুরুষ এখানেও এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 পেতে হবে, খেলোয়াড় এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.5 পেতে হবে, মিউজিশিয়ান মহিলা এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 2.5 পেতে হবে, বিশেষ দ্রষ্টব্য যারা চিকিৎসার সহকারী ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে ম্যাটস হতে 4 বছর মেয়াদি, যে ম্যাটস সম্পূর্ণ কারি ব্যতীত অন্য কাউকে কিন্তু এখানে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ওকে, সো দেখেন নির্বাচনী পরীক্ষার যে বিষয়বস্তু রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। আপনারা শিক্ষা প্রশিক্ষকের জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান প্রত্যেকটারই জন্যে, কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য যে পরীক্ষাগুলো হবে সেটা হচ্ছে আইকিউ অর্থাৎ চোখের পরীক্ষা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের বিষয়ে আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে, আর অন্যান্য পরীক্ষা থাকবে আপনাদের স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা, শারীরিক দক্ষতা যাচাই, সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাগুলো হবে। ওকে, এখন বিশেষ যোগ্যতা সম্পন্ন যেটা বলা হয়েছে সেটা দেখেন, সাইবার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ অসনদপাত্র প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, টেকনিক্যাল ট্রেডের জন্য যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, খেলোয়াড়দের ক্ষেত্রে আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এমটিএফ হালকা ভারী যানবাহন চালানোয় অভিজ্ঞ, অর্থাৎ মোট কথা হলো স্ব বিষয়ে যারা অ্যাডমিট হবেন সেই সেই বিষয়ে যদি আপনাদের সার্টিফিকেট বা অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে এখানে দেখানো হয়েছে যে বাংলাদেশের জাতীয় বাংলাদেশের নাগরিক হতে হবে অবশ্যই, আর সকল ট্রেডের 16 থেকে 21 বছর, 2 এপ্রিল 2023 তারিখে বয়সের ক্ষেত্রে আপনাদেরকে কত সর্বোচ্চ 24 বছর, ওকে সর্বোচ্চ 24 বছর এখানে ধরা হয়েছে দেখেন, আর মিউজিশিয়ানের জন্য সর্বোচ্চ 26 বছর ধরা হয়েছে, আর এখানে বৈবাহিক অবস্থা অবিবাহিত ধরা হয়েছে, তারপরে উচ্চতা ধরা হয়েছে ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, আরও অনেকগুলো রয়েছে, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। এই সার্কুলারের লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওকে সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে অথবা সেখান থেকে আপনারা পুরো সার্কুলারের যে ডিটেইলসগুলো রয়েছে সবগুলোই কিন্তু আপনারা দেখে নেবেন। সো আমি আপনাদেরকে শুধু শর্টকাট করে দেখা দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন এন্ট্রি নং বিমান সেনা 51, শিক্ষা প্রশিক্ষক 37, সাইবার অ্যাসিস্ট্যান্ট 21, এদের যোগদানের সম্ভাব্য তারিখ এখান থেকে দেওয়া রয়েছে দেখেন, সম্ভাব্য তারিখ দেওয়া রয়েছে 2 এপ্রিল 2023, ওকে 23 সালের এপ্রিলের 2 তারিখে কিন্তু দেওয়া হবে, ওকে আর আর অনলাইন আবেদনের সময়সীমা দেখেন, অনলাইন আবেদনের সময়সীমাটা এখানে 1 সেপ্টেম্বর 2022 থেকে
1 সেপ্টেম্বর 2022 থেকে 13 সেপ্টেম্বর 2022 পর্যন্ত কিন্তু আপনাদের এখানে অনলাইন আবেদন করতে পারবেন, অর্থাৎ আরও 10 দিন রয়েছে আবেদন করার জন্য। সো আপনারা চাইলে আবেদন করতে পারবেন অবশ্যই। তারপরে লিখিত অন্যান্য পরীক্ষা হবে এখান থেকে দেখেন 16 সেপ্টেম্বর 2022 থেকে পর্যায়ক্রমে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং পরীক্ষার সময়সূচি আপনারা পাবেন তাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে দেখেন http://baf.mil.bd এই ওয়েবসাইটে। ওকে, এই ওয়েবসাইটটার লিঙ্ক এবং সবগুলোর বিস্তারিত কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন। মহিলা প্রার্থীদের জন্য বিভাগীয় ভিত্তিক পরীক্ষার তারিখ হচ্ছে এখানে দেখেন 19-27 ডিসেম্বর 2022 ছুটির দিন ব্যতীত। ওকে, এখানে কিন্তু আপনাদের পরীক্ষা হবে বিভাগ সকল বিভাগ ট্রেড নং চিকিৎসা সহকারী PF@DI প্রভোস্ট অ্যান্ড মিউজিশিয়ান, এদের জন্য এদের পরীক্ষা কিন্তু হবে 19-27 ডিসেম্বরের মধ্যে। ওকে, সো আবেদন অবশ্যই অনলাইনে আবেদন করবেন। এখন অনলাইন আবেদনের পদ্ধতিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখান থেকে দেখতেছেন সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। অনলাইনে পদ্ধতিতে সরাসরি আপনারা এখানে কি করবেন, জয়েন airforce.baf.mil.bd। ওকে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে একটা আবেদন ফর্ম চলে আসবে, সেটা পূরণ করবেন। পূরণ করার পরে আপনাদের রেজিস্ট্রেশন অনুযায়ী 200 টাকা কিন্তু আপনাদেরকে পরিশোধ করা হবে যে কোনো ইয়ের মাধ্যমে। ওকে, ট্রেজারি চালান অথবা টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পরিশোধ করতে হবে, সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে করবেন। ওকে, সো এই ছিল আজকের বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তির একটা সার্কুলার। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।